10th August 2022। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, आमी प्रसेनजीत। चलती सप्ताहे निम्नचापेर पूर्वाभास आछे, आकाश पुरो कालो मेघे छेये आछे, आर एखन सकाल थेके झिरझिर करे बृष्टिओ पड़छे। तो खूब सुंदर एकटा क्लाउडी वेदार, एकटु झोड़ो हावाओ चलछे माझे माझे, गाछगुलो खूब मनेर आनंदे फिरछे। खूब बेशि बृष्टि होच्छे ना, जे निम्नचापेर जे पूर्वाभास सेई अनुयायी कोनो रकम बृष्टिर देखा नेई। একদম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও সেটা স্টে করছে কয়েক সেকেন্ডের জন্য। তো এই সময় আমি অনেকগুলো গাছ রিপোর্ট করে দিয়েছি, ওয়েদারটা স্টেবল আছে, বৃষ্টির জলও পাচ্ছে, গাছগুলো খুব সুন্দরভাবে সার্ভাইভ করে যাবে। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে গাছ কখন রিপোর্ট করবে, কেন করবে, তার ইন্ডিকেশনগুলো কী আছে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো গাছ প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের ইন্ডিকেট করে, আমাদের ইশারা করে, আমাদের বলতে চায় যে গাছের কী দরকার। গাছে যদি জলের ঘাটতি হয় তখন তো স্বাভাবিকভাবেই পাতাগুলো ঝিমিয়ে যাবে, পাতা নুয়ে যাবে। গাছের গোড়ায় যদি জল বেশি হয় তাহলেও পাতা ঝিমিয়ে যাবে, গাছের পাতায় ফাঙ্গাস লাগবে, গাছের পাতা ডগাগুলো পুড়ে যাবে। তো গাছের যখন রিপোর্টিংয়ের সময় হবে তখনও গাছ ইন্ডিকেট করে, সেটা আমরা কীভাবে বুঝব। সবার প্রথম বুঝব যেটা, গাছের ড্রেনেজ, যে টবের যে ড্রেনেজ হোল আছে সেই ড্রেনেজ হোল দিয়ে দেখো রুট বেরিয়ে আসবে, প্রথম ইন্ডিকেশন। দ্বিতীয় হচ্ছে গাছের ড্রেনেজ সিস্টেম দিয়ে রুট বেরিয়ে আসবে, যদি না আসে গাছের মাটির ওপরের সারফেসে রুট দেখতে পাবে, গাছের ওপর মাটির ওপরে যে ফিডার রুটগুলো আছে সেই রুটগুলো তুমি মাটির ওপরে তুমি দেখতে পাবে। আর কী হবে, তোমার টবের ওজন যেটা আছে, টবে যখন তুমি গাছে একটা প্রতিস্থাপন করছো সেই টবের যে ওজন আছে সেই ওজনটা পুরো হালকা হয়ে যাবে, একদম লাইট ওয়েট হয়ে যাবে, মানে পুরো মাটিতে শেকড় পুরো ক্যাপচার করে পুরো রুট বাউন্ড হয়ে গেলে গাছের টবও হালকা হয়ে যাবে। চার নম্বর তোমরা কীভাবে বুঝবে, যখন জল দেবে জল দেওয়ার সাথ সাথ জল ড্রেনেজ হোল দিয়ে ড্রেন হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে জল ড্রেন দিয়ে টবের ড্রেনেজ হোল দিয়ে ড্রেন হয়ে যাবে, জল দেওয়ার পরেও গাছের টবের ওজন হালকা থাকবে। গাছের বৃদ্ধি বিকাশ ব্যাহত হবে, গাছ বাড়বে না, গাছের গ্রোথ থমকে যাবে। এই সব বিভিন্ন ইন্ডিকেশনগুলো দেখে তোমাদের বুঝতে হবে যে না, এবার গাছের টব পরিবর্তন করতে হবে। তো এত কিছু করেও তোমরা যদি না বুঝতে পারো, তাহলে তোমরা সবার প্রথমে যে ইন্ডিকেশনটা আসে সেটা হচ্ছে ড্রেনেজ হোল দিয়ে রুট বেরিয়ে আসা, আর সেই সময়টা হচ্ছে বেস্ট সময় তোমায় রিপোর্ট করা, তাহলে গাছ আবার তার নতুন করে গ্রোথে চলে আসে। তো আমার এটা নীলকণ্ঠ গাছ, এটা 6 ইঞ্চি একটা টবে আছে, আমি গত মার্চ মাসে প্রতিস্থাপন করেছিলাম, 4-5 মাস হয়ে গেল। তো তোমরা দেখলেই রুট কীভাবে ড্রেনেজ নিচ দিয়ে বেরিয়ে আসছে, আর আমি এখন টপটাও বার করে দেখাবো, দেখো কীভাবে রুট বাউন্ড হয়েছে তোমরা দেখো। এই সিচুয়েশনে যদি আমরা একটা টপ পরিবর্তন করে দিই তাহলে খুব ভালো আমরা রেজাল্ট পাবো। তো যাই হোক, এটার আমি টপ পরিবর্তনের জন্য মাটিটা আমি রেডি করেছি, আমি এটা দেব হচ্ছে 8 ইঞ্চি টবে দেব, এটা একটা 8 ইঞ্চি টপ। ড্রেনেজ হোলটা রেডি করা আছে, পুরো কভার করা আছে, প্রথমে টপ ভাঙা দিয়ে আমি দিয়ে দিয়েছি, তার উপরে বালি দিয়ে দিয়েছি, আর আমার মাটিটাও রেডি করা আছে। এখানে মাটি আছে 50% মাটি আছে, আর 20% আছে ভার্মিকম্পোস্ট, 10% কোকোপিট, 10% লাল বালি, এইভাবে আমি মাটিটা বানিয়ে রেখেছি। দেখো খুব সুন্দর একটা ঝরঝরে মাটি, এই মাটিতে আমি গাছটা রিপোর্ট করব। তো প্রথমে এক লেয়ার আমি মাটি দিয়ে দেবো, নিচে একটা বেড বানিয়ে দেবো সুন্দর করে, বেড বানিয়ে দিয়ে এখানে যে গাছটা আছে, গাছটা এই যে নীলকণ্ঠ গাছটা আছে, গাছটা একটা ট্রেল করে রাখা আছে, আমি একে কোনো রকম ডিস্টার্ব করছি না, শুধু গাছের গোড়া থেকে আমি টপটাকে আলাদা করলাম, আলাদা করে অন্য একটা টবে শিফট করে দেবো।
পেশাটাই হচ্ছে কাজ। নিচের মাটি একটু কমাতে হবে। আমি রুট জোনে কোনো রকম আঘাত করছি না, যেভাবে আছে শুধু ড্রেনেজ সিস্টেমের জন্য যে টপ ভাঙাটা দেওয়া হয় সেটা আমি বার করে নিয়েছি, ব্যাস ওইভাবেই আমি প্রতিস্থাপন করে দিচ্ছি। প্রতিস্থাপন আমরা ডরমেন্সি পিরিয়ড যখন কেটে যাবে তখন একবার করব, ফেব্রুয়ারির শেষে মার্চের শুরুতে। আর বর্ষাকালে তো খুব সুন্দরভাবে করা যায়, বর্ষাকালে এই যে বৃষ্টিটা পাবে গাছে, বৃষ্টির জলটা পাবে, তাহলে খুব সুন্দরভাবে গাছটা তোমার বেড়ে উঠবে। সুন্দর করে মাটিটা তোমরা দিয়ে দাও। টবের কানায় মাটি দেওয়ার পরে একটা কঞ্চি কিংবা লাঠি দিয়ে এইভাবে তোমরা চেপে চেপে দেবে, তাহলে মাটির যে এয়ার গ্যাপগুলো থাকে সেগুলো বন্ধ হয়ে যাবে, ফাঙ্গাস লাগার কোনো রকম চান্স থাকবে না। এখানে একটা পুচকি নয়নতারা হয়ে আছে, গাছ তুলে ফেলতে ইচ্ছে হয় না, রয়েছে থাক, ওর মতো বাড়ুক, একটু বড় হলে এখান থেকে তুলে অন্য জায়গায় শিফট করে দেবো। নয়নতারার বীজ যেখানে পড়বে সেখানেই চারা তৈরি হবে। জল আমি এখন দেব না গাছে, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর মাটি একটু ময়েস্ট ভাব আছে, তো বৃষ্টির জল একটু পেলে গাছের গোড়া ভিজে যাবে। আর গাছটা ঠিক যেভাবে বাঁধা ছিল আমি আবার সেইভাবেই দড়ি দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। তোমরাও যদি রিপোর্টিং করার থাকে তোমাদের অপরাজিতা গাছ, তাহলে তোমরা অবশ্যই এখন রিপোর্ট করতে পারো। আর কাটিং থেকে যেসব চারা বানিয়েছো সেগুলো তোমরা এখন যদি সার্ভাইভ করে যায় তাহলে সেগুলো রিপোর্টিং করে দিতে পারো। টিল দেন বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।